পশ্চিমবঙ্গ পুলিশে জেল পুলিশ নিয়োগের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস হয়ে থাক। তো কারা কীভাবে আবেদন করবেন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকতে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতগুলো শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তী আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তী আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা সরাসরি চলে আসলাম একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি আপকামিং জব ভ্যাকান্সি, যেটা পশ্চিমবঙ্গে জেল পুলিশ পদে নিয়োগ করানো হবে 2023। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, শূন্যপদ এখানে নিচে উল্লেখ করা রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব কতগুলো শূন্যপদ রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারেন, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। জব টাইপটা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট জব এখানে রয়েছে, রিক্রুটমেন্ট নেমটা এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ফিমেল অ্যান্ড বর্ডার রিক্রুটমেন্ট 2023। লেভেল অফ রিক্রুটমেন্ট, কারা রিক্রুটমেন্ট করবেন সেটা এখানে রয়েছে, স্টেট রিক্রুটমেন্ট করবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে নিয়োগ করানো হবে। লোকেশনটা এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে তাই এটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে। নেম অফ অথরিটি এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইস্যু অফ নোটিফিকেশন এখানে রয়েছে, রিলিজ খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। নাম্বার অফ ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন 1700 শূন্যপদে নিয়োগ করানো হবে। অ্যাপ্লিকেশন ওপেন এখানে রয়েছে, রিলিজ তবে এখনও অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করে দেবো, আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1700 শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হবে। অফিসিয়াল ওয়েব পোর্টাল এখানে রয়েছে, পোর্টাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে দিতে পারবেন। তবে আবেদন এখনও শুরু হয়নি, এটি একটি আপকামিং জব ভ্যাকান্সি, আমরা আপনাদেরকে আপডেট করিয়ে দিলাম। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, কী ফিজিক্যাল মেজারমেন্ট থাকতে হবে, আগে থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন। এখানে দেখুন দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার 2023 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, ন্যাশনালিটিটা এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে মাস্ট বি পার্মানেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা রয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা তার সমতুল্য পরীক্ষায় আপনাদেরকে পাস করে থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলার লেখার পড়ার দক্ষতা আপনাদের থাকতে হবে। এবার এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে, মিনিমাম এজ এখানে বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজটা এখানে বলেছে 27 বছর, তা 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। বয়সের ছাড়গুলো এখান থেকে পেয়ে যাবেন, ক্যাটাগরি যেখানে বয়সের ছাড়গুলো দেওয়া রয়েছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড়, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে এখানে 5 বছর বয়সের ছাড় রয়েছে। বয়সের ছাড়গুলো আপনি এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট যা হয়েছে কতটা থাকতে হবে সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এই পোস্টের জন্য। এখানে দেখুন মিনিমাম হাইট এখানে বলেছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে এখানে দাঁড়িয়েছে হাইট কতটা থাকতে হবে। তো গোর্খা গড়বালি রাজবংশী সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন বা ছেলে প্রার্থী রয়েছেন তারা এখানে 167 সেন্টিমিটার থাকতে হবে হাইটটা, এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলেছে 160 সেন্টিমিটার হতে হবে। অন্য সকল প্রার্থীদের ক্ষেত্রে এখানে বলেছে মেলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে বলেছে 152 সেন্টিমিটার হতে হবে। তারপরে এখানে দেখুন ওয়েটের কথা বলা হয়েছে, মিনিমাম ওয়েট মেলের ক্ষেত্রে এখানে বলেছে এবং ফিমেলের ক্ষেত্রে এখানে বলেছে গোর্খা গড়োয়ালি রাজবংশী এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে মেল প্রার্থীর ক্ষেত্রে 57 ওয়েট থাকতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে এখানে বলেছে 49 কিলো হতে হবে। অন্যান্য সমস্ত প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে অন্য যে সকল প্রার্থীগুলো রয়েছে ওবিসি জেনারেল এই সমস্ত প্রার্থীর ক্ষেত্রে মেলের ক্ষেত্রে বলেছে 53 কিলো হতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে এখানে বলেছে 45 কিলো ওজন হতে হবে। চেস্টটা এখানে দাঁড়াচ্ছে শুধুমাত্র মেন প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ মেল প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে নর্মাল 78 সেন্টিমিটার হতে হবে। এখানে ক্যাটাগরিগুলো দাঁড়াচ্ছে গোর্খা গোড়ালি রাজবংশী এসটি প্রার্থীর ক্ষেত্রে ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে এখানে বলেছে নর্মাল 76 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেমি করতে হবে। এবার এখানে পিটি টেস্টটা দাঁড়াচ্ছে অর্থাৎ ফিজিক্যাল ইভিনেন্সি টেস্ট, এখানে বলেছে রান এখানে আপনাদের থাকবে মেল প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে বলেছে 16 সেমিটার রান এখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এবং 8 সেমিটার রান এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য রয়েছে 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সিলেকশন প্রসেসটা এখানে দাঁড়িয়েছে রিটেন টেস্ট আপনাদের হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশনের পরে আপনাদের এখানে নিয়োগ করানো হবে।
এই কয়েকটি স্টেপের পরেই আপনাদের কিন্তু নিয়োগকরণ হবে। আপনারা এখানে কোয়ালিফাই হলে তবেই আপনাদের নিয়োগকরণ হবে। অ্যাপ্লিকেশন ফিজটা এখানে দাঁড়াচ্ছে জেনারেল ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 220 টাকা আবেদনের ফিজ দিতে হবে, এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 20 টাকা শুধু মাত্র আবেদনের ফিজ দিতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশের নিয়োগের অফিসিয়ালি নোটিস এখনও প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 1700 পদের নিয়োগকরণ হবে, মাধ্যমিক পাশে আবেদন করতে হবে ছেলে মেয়ে উভয়। আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন। জেল পুলিশ পোস্টে আবেদন করতে গেলে আপনি এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, ফিজিক্যাল মেজারমেন্ট কী থাকতে হবে, বয়স এখানে কী চাওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছি বা আলোচনা করেছি। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।